দক্ষিণ দিনাজপুর দুর্গাপূজার মেলায় ফুচকা খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 18 জন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে দশমীর দিন বসেছিল মেলা। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের হিন্দু মুসলিমরা এই মেলাতে আসে। মেলাতে বসেছিল ফুচকার দোকান। মেলাতে যারা যারা ফুচকা খেয়েছে শনিবার থেকে প্রায় প্রত্যেকের পেটে ব্যথা, বমি, পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার দিন বেশ কয়েকজন ভর্তি হয়েছে। বেশ কিছু শিশুসহ এ যাবৎ 18 জন রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে 4 জন শিশু। এরা মুরাদপুর, ইলাসপুর, গোবিন্দপুর, কুশকারি, নিকরিপাড়া, সহাপুকুর গ্রামের বাসিন্দা। ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যেকের সুচিকিৎসা চলছে। এলাকায় মেডিকেল টিমকে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা। দশমীর দিন ওই কল্যাণী মেলাতে ফুচকা খেতে গিয়ে যতজন খেয়েছিলাম সবারই মানে পেট ব্যথা, মানে পেট খারাপ, জ্বর, বমি, একদম খাওয়ার পর থেকে যতজন 10-12 জন বেশি আমাদের গ্রামে, আরো উপরে বেশি আছে। এখন কোথায় আছে? এখন তো রশিদপুর হাসপাতালে। এখন কেমন লাগছে? এখন মানে জ্বরটা কমছে কিন্তু পেটটা মানে এখনো মানে পায়খানাটা পেটটা একটু কমে যায়। আপনার নাম? আমার নাম দীপঙ্কর মন্ডল। আপনার নাম কি? আমার নাম সমল। বাড়ি পুচকারি সাহু। আপনার মোটামুটি কতদিন মানে ভর্তি হয়েছে? আমাদের ফ্যামিলিতে 3 জন, 4 জন এখন 4 জন অসুস্থ। ফুচকা দশমীর দিনে মেলাতে গেছিলাম, মেলাতে ফুচকা খেয়েছিলাম। কোথায় সুস্থ হয়েছিল? মেলাতে। জায়গাটা কোথায়? কল্যাণী। তারপরে? তারপরে 3 জন, আমি 2 ছেলে আর আমি মেলা দেখেছিলাম। খাওয়া দাওয়ার পর দুটা বলছিল যে আমার জন্য নিয়ে আসি, যদি ফুচকা টোলা খাও তো দশটা ফুচকা নিয়ে এসেছিলাম। এই নিয়ে আসি, রাত্রিতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ঠিক মোটামুটি 12:30 থেকে পায়খানা ভূমি আরম্ভ হয়। কালকে না, শুক্রবার রাতে, রাত্রি 12:30। তারপরে সেই শুক্রবার সকাল হয়ে গেল, কোনো সকাল হয়ে তারপরে ট্যাক্সি ভাড়া করে সিধা সবাই হসপিটালে চলে আসে। আপনার নাম? শ্যামল। আপনারা কার দোকানে ফুচকা খেয়েছিল? কৃষ্ণ জগন্নাথ দোকানে খেয়েছিল। এখন রশিদপুর হাসপাতালে টোটাল কতজন ভর্তি আছে? আমার পরিবারে 4 জন ভর্তি আছে। আমরা 2 ছেলে আছে, আমার স্ত্রী আছে। আপনার নাম? শ্যামল হাসদা। আপনার ছেলের নাম? শুভ হাসদা, বড় ছেলে, ছোটটা সায়ন হাসদা, আর স্ত্রীর নাম সজনের। তো বাড়িতে এখন কে আছে? বাড়িতে শুধু এখন বাবা আছে আর ছোট বোন আছে। এর সঙ্গে আরো কতজন আছে? এমনিতে পাশে তো আরো 10-15 জন তোমার ভর্তি আছে। কতজন? 10-15 জনের মতন হবে। আমি তো অসুস্থ, এই জন্য এদিক ওদিক ঘুরতে জিজ্ঞাসা করতে পারিনি।